তোর আর ভূতের মতো লাগতেছে রে। দুই ভূত ফুল পাচ্ছে রাত্রে বেলা। ও ও রাত্রে ভাত লিয়ে কইব আমি আর খাইতাম না মাসি, আরো কম ভাত আমি খাইতাম না। ওই পাগল পিয়াই যা শশা কিন্তু সুজেলে খাইতাছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে গ্রামীণ পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে, দূর দূর খালি যেখানে চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ আর সবুজ, ধান ক্ষেতের মাঝখানে এইরকম রাস্তা, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি ননাসের বাড়িতে, আজকে বড় ননাসের বাড়িতে আমার বরকে ফোটা দেওয়া হবে। আমার ননদ আর একজন ননা সবাই কিন্তু বড় ননাসের বাড়িতে আসবে, ওখানে অনুষ্ঠানটা হবে। আর এবছর আমি বাড়িতে যাচ্ছি না বাইকে ফোটা দিতে, কারণ বাবার বাড়ির দিক দিয়ে একটা সমস্যা আছে। সামনে বছর অবশ্যই বাইকে ফোটা দেব। আর আমি যখনই ননাসের বাড়িতে যাই এই পাশটা একটু ভিডিও করে আমার তো দারুণ লাগে। তো এখন বিকাল প্রায় শেষ, সন্ধ্যা হতে চলছে, আর দেখো রাস্তাঘাটগুলি এতটা সুন্দর লাগছে, গ্রামের পরিবেশ তো এমনিতেই খুব ভালো লাগে। তো দেখো ননাসের বাড়িতে চলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেল। দেখো ঘরের সামনাটা এদিকে কত সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে। তো ফুল গাছটি কিন্তু মোটামুটি ফুল ফুটেছে কিন্তু অনেক কম, আর কয়েকদিন পরে তো অনেক বেশ ফুল ফুটবে, তখন তো যে সুন্দর লাগবে কি বলবো। তো এদিকে দেখো গাঁদা ফুল গাছের উপরে এইরকম লাইটিংগুলি লাগানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর একটু পরে কিন্তু আমার ননাস ননদ তারা সবাই চলে আসবে। আর এদিকে দেখো বাইরের দিকটা কি সুন্দর লাগছে। তো দেখো এদিকে আমি বসে গেছি সিঙ্গারা নিয়ে, আর এই সিঙ্গারার আকারগুলি কিন্তু দেখতে অনেকটাই ছোট কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এই সিঙ্গারাগুলি না 3-4টা আরামসে এক জায়গায় বসে খাওয়া যায়। আর এই সিঙ্গারাগুলো মানে আমি যখন ননাসের বাড়িতে আসি তখনই খাই, কারণ এগুলো এদিকে পাওয়া যায়, অন্যদিকে এত ছোট ছোট সিঙ্গারা এখন পাওয়া যায় না। তো সিঙ্গারাগুলি খুবই টেস্টি, আর আজকেও বললাম যে তারা একটু আগে বাজারে গিয়েছিল বাজার করতে, তো এই সিঙ্গারাগুলি আনলো। তো সবারই কিন্তু মোটামুটি খাওয়া শেষ, আমি লাস্টে খাচ্ছি আর বেশ দারুণ লাগছে। তো এদিকে কিন্তু মোটামুটি রান্না সব কিছু শেষ, আমার ননা সেদিকে ঘরে রান্না করেছে সব কিছু, আর মাংসটা শুধু বাকি আছে। তো মাংসটা এখন আমি বাইরে মাটির চুলায় রান্না করছি, আর মাটির চুলায় অনেকদিন পর রান্না করতে খুব ভালো লাগে। আর মাংসটা মাটির চুলায় মাংস বলো আর অন্য তরকারি বলো, মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এদিকে মাংসটা রান্না হলেই শেষ, আর কিছু রান্না করতে হবে না। আর দেখো এই রকম খোলা আকাশের নিচে মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে যদি বৃষ্টিটা না হয়। তো যাই হোক এদিকে রান্না বান্না শেষ করে তারপর ফোটার আয়োজন করব। দুই বুথ ফুল পাচ্ছে রাত্রে বেলা। তারা এলো। তো আমার বড় মেয়ে আর বাগনি গিয়ে দেখো কতগুলি ফুল আনলো রাত্রিবেলা, যদিও ফুল পাড়াটা একদমই ভালো না। তো এ পাশটা সাজাবে বলে ফুল দিয়ে এদিকে গাঁদা ফুল আর এদিকে শাপলা ফুল আগে থেকেই গড়ে ছিল, তো মোমবাতি দিয়ে একটু সাজালো পাতা দিয়ে, আর এ পাশটাতে ফোটা দেওয়া হবে বাই ফোটাটা তার জন্য। তো যাই হোক এদিকে আমার ননাস ননদ তারা চলে এসেছে, এক্ষণই আসলো, আর আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে গেল। আর এদিকে গল্প টল্প করতে করতে কোন সময় যে সময়গুলি কেটে যাচ্ছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর বাই ফোটাটাও দিতে হবে। তো দেখো আসার সময় কতগুলি চপ নিয়ে এসেছে, তো একটু আগে তো সিঙ্গারা খেয়েছি, তারপর মিষ্টিও খেয়েছি, আর এদিকে দেখো এখন নিয়ে এসেছে চপ, যাই হোক অনেকগুলি চপ, আর আমরা লোক সংখ্যাও অনেক, তো সবাই মিলে খেয়ে নেব। তো প্রথম আমি থালায় নিয়েছি বলে প্রথম আমি খেলাম, তারপর সবাই একটা দুইটা করে সবাই খেলো, আর চপগুলিও খুব টেস্টি ছিল। আর একজন পাইলো এটা করো, রাত্রে ভাত লিয়ে কইব আমি আর খাইতাম না মাসি, আরো কম ভাত আমি খাইতাম না। ওই পাগল পিয়াই যা শশা কিন্তু সুজেলে খাইতাছে।
তো এদিকে দেখো চপ খাওয়া নিয়েও কত হাসি ঠাট্টা মজা চলছে। তো সবাই মিলে তো খাওয়া দাওয়া করছে, আর এদিকে একসাথে থাকলে না মানে আনন্দটাও অনেকটাই হয়। অনেকদিন পর সবাই মিলে একসাথে হয়েছে, আর মানে কখন যে সময় চলে যাচ্ছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো এখন ফোটাটা দিতে হবে। তো এদিকে তো সাজানো আগে হয়ে গেছে, এদিকে আমার ভাগ্নি আর আমার বড় মেয়ে মিলে সবগুলি মোম জ্বালাচ্ছে। তো দেখো এখন আমার বর বসে গেছে, আর তারা তিন বোন মিলে বাইকে ফোটা দিচ্ছে। তো মধ্যের জন হলো আমার ননদ, আর দুই সাইডে হলো আমার ননাস। তো অনেক বছর পর, আমার বিয়ের অনেক বছর পর, মানে ননদ আর ননাস তারা তিনজন একসাথে বাইকে ফোটা দিচ্ছে। তো এই রকম কিন্তু সবসময় দেওয়া হয় না, কারণ সবার সময় আর সুবিধা একসাথে হয় না। তো কোনো সময় আমার বর যায় ননাসের বাড়িতে, তো একজন একজন করে ফোটাটা দেওয়া হয়, মানে এইভাবে একসাথে দেওয়াটা অনেক দিন পর হলো, অনেক বছর পর। তো যাই হোক, এদিকেও কিন্তু সবাই মিলে খুব আনন্দ ঠাট্টা চলছিল, তো ফোটা নিয়েও এদিকে আনন্দ ঠাট্টা চলছিল। তো এদিকে আমার বড় মেয়েও আমার ভাগ্নিকে ফোঁটা দেবে। তো প্রতি বছরই আসি এখানে, তো আমার বড় মেয়ে ফোঁটা দেয়। তো যাই হোক, এদিকে ফোঁটা দেওয়ার পর কিন্তু আবার বাজি ফাটানো হবে, কারণ আমার বর বাড়ি থেকে আসার সময় অনেক বাজি এনেছে, আর সবাই মিলে আনন্দ করে বাজি ফাটাবে। তো ফোঁটা টোটা শেষ হোক, ফোঁটা দেওয়া, তারপর সবাই মিলে আনন্দ করে বাজি ফাটাবো। সবাই মিলে বাজি ফাটানো হবে। অনেক দুই এদিকে একসাথে সবাই মিলে খুব আনন্দ করে বাজি ফাটানো হলো। বিকাল থেকে রাত্র অবধি সবাই খুব আনন্দে কাটিয়েছি, আর একসাথে সবাই থাকলে আনন্দটা স্বাভাবিক। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা, আর সবাইকে গুড নাইট।